ওয়েলকাম ভিউার্স আপনাদের টেকনিক্যাল সাধারণ চ্যানেলে স্বাগতম জানাই তো বন্ধুরা আমি কিছুদিন আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম যে ভিডিওটাতে বিজ্ঞপ্তি ছিল একটা সরকারি ধান ক্রয় কেন্দ্রগুলিতে কর্মী নিয়োগ করা হবে তো বন্ধুরা সেই সরকারি ধান ক্রয় কেন্দ্রগুলিতে কর্মী নিয়োগ করা হচ্ছে এটা হচ্ছে তার অ্যাপ্লিকেশন ফর্ম তো বন্ধু এই ফর্মটা আপনারা কোথায় জমা দেবেন কোথায় ফর্মটা পাবেন আমি ভিডিওর মধ্যে বিস্তারিত জানাবো তো আপনারা ভিডিওটা প্রথম থেকে লাস্ট অফ দেখুন তাহলে কিন্তু সমস্ত তথ্য নির্ভুলভাবে এবং পেয়ে যাবেন তো চলুন ভিডিওটা শুরু করি তো বন্ধুরা ওই ফর্মটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সও পাবেন নাহলে কিন্তু আমি ওয়েবসাইটে লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে কিন্তু আপনার ফর্মটা ডাউনলোড করে জমা করতে পারবেন তো ফর্মে জাস্ট এখানে সব কিছু দেওয়া আছে নেটওয়ার্কে আপনাদের ফোন করতে হবে তো এখানে ফর্মটার সঙ্গে আপনাদের কী কী দিতে হবে আমি বলেছি ফর্মটার সঙ্গে এখানে আপনাদের যে এডুকেশান কোয়ালিফিকেশন আপনারা উচ্চ মাধ্যমিক পাস করুন বা মাধ্যমিক পাস করুন বা গ্র্যাজুয়েশন পাস করুন বা যেটাই করুন না কেন সেই ডকুমেন্টগুলো আপনাদের কিন্তু ফর্মটার সঙ্গে দিতে হবে এবং এখানে একটা ফর্ম এক্সট্রাভাবে দিতে হবে যেটা কম্পিউটার সার্টিফিকেট কিন্তু ফর্মটার সঙ্গে দিতে হবে এবার এজ প্রুফের জন্য কিন্তু আপনাদের অ্যাডমিট কার্ডটা আপনারা দিতে পারেন নাহলে বার্থ সার্টিফিকেট দিতে পারেন এখানে যদি আপনাদের জব কার্ড থাকে সেই জব কার্ডটা আপনারা এখানে দিতে পারেন তারপরে এই এই বিজ্ঞপ্তিতে বলা ছিল ইমপ্লিমেন্ট ব্যাঙ্ক বা যেটা বেকার ভাতা পাচ্ছেন সেখানকার যে আপনারা আইডি থাকে সেই আইডি নাম্বারটাও কিন্তু এখানে আপনারা জমা করতে পারেন এবং আপনি যেখানে থাকেন তার কিন্তু রেসিডেন্স সার্টিফিকেট সেই ফর্মটার সঙ্গে জমা করতে হবে তো বন্ধুরা আপনাদের এই ফর্মটা জমা করতে হবে এবে আপনাদের ব্লক ডেভেলপমেন্ট অফিসারের কাছে গিয়ে আপনাদের ব্লকে গিয়ে ফর্মটা জমা করতে হবে এবার আপনারা যদি মিউনিসিপ্যালিটি এরিয়া থাকে তাহলে কিন্তু আপনার মিউনিসিপ্যালিটি এরিয়া এরিয়ার যে সাব ডিভিশন অফিসার আছে তাকে কিন্তু ফর্মটা জমা করতে হবে তো যেটা বন্ধুরা এটা বলাই ছিল বেঙ্গল প্রত্যেকটি ডিস্ট্রিক্টে নেওয়া হবে বাট এবার কিন্তু প্রথমবার পশ্চিম মেদিনীপুরে নেওয়া হচ্ছে বাকি কিন্তু এই প্রসেসটা চলতে থাকবে এবার পশ্চিম মেদিনীপুরে নেওয়া হচ্ছে এরপরে হয়তো অন্য জায়গায় নেবে ওয়েস্ট বেঙ্গলের কিন্তু প্রত্যেকটা জায়গায় এই সরকারি ধান ক্রয় কেন্দ্রগুলির জন্য কর্মী নিয়োগ করবে প্রথমত কিন্তু পশ্চিম মেদিনীপুরে হচ্ছে তো বন্ধুরা এই ফর্মটা জমা করার লাস্ট বলা হয়েছে এখানে আঠারো ফেব্রুয়ারি দু হাজার উনিশ এগারোটা থেকে পাঁচটার মধ্যে আপনাদের কিন্তু এই ফর্মটা ব্লকে গিয়ে জমা করতে হবে এই ফর্মটা আপনারা কিন্তু যেখানে দেওয়া আছেন ওয়েবসাইট ডাব্লু 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 ডট পশ্চিম মেদিনীপুর গপ ডট ইন সেখানেও কিন্তু পাবেন নাহলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু ফর্মটা পাবেন এবার বন্ধু এই পোস্টগুলো যে ডেটা আছে ধার করে কেন্দ্রগুলো পোস্টগুলো কিন্তু জয়নিং করানো হবে তিরিশ এপ্রিল দু হাজার উনিশের মধ্যে কিন্তু জয়নিং করানো হবে বন্ধুরা বন্ধুরা আপনারা এই নোটিশগুলো কিন্তু পশ্চিম মেদিনীপুর গপ ডট ইন ওয়েবসাইটে যাবেন সেখানে একটু নিচে আসবেন স্কোর করলে পরে এখানে দেখতে পাচ্ছেন যে এঙ্গেজমেন্ট অফ প্যাডি পার্চেস পারসন এখানে ক্লিক করলে কিন্তু আপনার সমস্ত তথ্য পেয়ে যাবেন এখানে আসবার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার অ্যাপ্লিকেশন ফর্ম এখানে ক্লিক করলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশান ফর্মটা পেয়ে যাবেন এখানে কিন্তু ফুল ডিটেলস দেওয়া আছে ক্লিক করলে কিন্তু যেটা অ্যাপ্লিকেশন ফর্মটা আপনারা চাইছেন সেটা কিন্তু এখান থেকে আপনারা ডাউনলোড হয়ে যাবে সেটা পেয়ে যাবেন এখানে শুধু আপনাদের একটা পাসপোর্ট সাইজের ছবি চিপকা দিতে হবে বাকি ডিটেলসটা আপনারা ভরে দেবেন তো বন্ধুরা আপনারা যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে সেই ভিডিওটিকে লাইক করুন শেয়ার করুন এবং অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই টাইপের ভিডিও নোটিফিকেশন সবাইকে আগে পাওয়ার জন্য দেখার জন্য তো বন্ধুরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরপর ডিস্ট্রিকে যদি পাবলিশ হয় এই অফিস জন্য তাহলে কিন্তু সবার আগে ভিডিওটা আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা ভালো থাকবেন আবার দেখাবেন অন্য ভিডিও সঙ্গে অন্য টপিক নিয়ে টাটা বাই বাই